Faruella will be always with you. Please subscribe to stay with us. Thank you. Hello friends, আজ আমরা জানবো NAPT পরীক্ষার গণিত প্রশ্ন সমাধান পর্ব এক পরীক্ষা 11 জানুয়ারি 2019। তবে চলুন শুরু করা যাক। প্রথমে আছে পরপর তিনটি সংখ্যার গুণফল 210 হলে তাদের যোগফল কত। অপশন আছে 15, 18, 20, 21। প্রথমে আমরা ধরি সংখ্যা তিনটি হল এক্স, এক্স প্লাস ওয়ান এবং এক্স প্লাস টু। তাহলে কী হবে শর্ত মতে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইকুয়াল টু 210। কারণ বলছে তিনটি সংখ্যার গুণফল 210, তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করি কি হবে। প্রথমে এই দুইটি গুণ করি, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু এক্স প্লাস টু ইকুয়াল টু 210। কারণ প্রথমে আমরা এক্স দিয়ে গুণ করলাম, তাহলে এক্স স্কোয়ার, এর আগে কিছু নেই প্লাস, এর আগে কিছু নেই প্লাস, প্লাস হলে প্লাস, তাহলে এর আগে কিছু দেওয়া লাগবে না। এখানে আছে প্লাস, এখানে প্লাস, প্লাস হলে আছে প্লাস প্লাস, আর ওয়ানের সাথে এক্স গুণ করলে এক্স হয়। এখানে আছে প্লাস টু, প্লাস টু দিয়ে প্লাস এক্স এর গুণ করলে হয় প্লাস, প্লাস আছে প্লাস, তাহলে এক্সের সাথে টু গুণ করলে টু এক্স। এখানে আছে প্লাস, এখানে প্লাস, তাহলে প্লাস প্লাস আছে প্লাস, একের সাথে দুই গুণ করলে হবে দুই ইকুয়াল টু 210। এরপরে কী করবো, এবার এক্স দিয়ে পুরো এই বিষয়টাকে গুণ করবো, কিন্তু তার আগে আমরা এখানে আরেকটু করে নেবো, এক্স স্কোয়ার প্লাস এখানে প্লাস এক্স, এখানে প্লাস এক্স, প্লাস এক্স আর এখানে প্লাস টু এক্স, তাহলে প্লাস 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 আর এক্স যোগ টু এক্স সমান থ্রি এক্স ইকুয়াল টু 210। এখন এবার এক্স দিয়ে এই পুরোটাকে গুণ করবো, তাহলে কী হবে এক্স দিয়ে একে গুণ করলে কী হবে এক্স কিউব, এর আগে প্লাস আছে প্লাস প্লাস আছে প্লাস, থ্রি এক্স স্কোয়ার প্লাস আছে প্লাস টু এক্স, এটাকে পক্ষান্তর করে এভাবে নিয়ে আসলাম, এখানে আছে প্লাস, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে 210, সরি সমান জিরো। এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে এর প্রথমে একটি আমরা উৎপাদক বের করে নিতে পারি। প্রথমে একটি উৎপাদক বের করতে হলে এই এক্স এর মানে এমন একটি সংখ্যা ধরতে হবে যার মান পাতালে পুরো রাশির মান সমান শূন্য হবে। তা কী পাতালে হতে পারে, আমরা ধরলাম এক্স সমান ফাইভ, এটা মনে মনে ধরে নেবেন, তাহলে ফাইভকে যদি কিউব করি তাহলে হবে 125, এখানে আছে 3, আর এক্সকে কিউব করলে হবে 25, আর 25কে 3 দ্বিগুণ করলে হবে 75, এখানে আছে টু এক্স, তাহলে এক্স এর মান ফাইভ ধরেছি, তাহলে ফাইভের সাথে দুই গুণ করলে হবে 10, এই দুই এই তিনটা যোগ করে কত হচ্ছে 210। এই সব কয়টির চিহ্ন আগে প্লাস আছে, তাহলে প্লাস 210 আর এখানে আছে মাইনাস 210, প্লাস মাইনাস কেটে গেলে কী থাকে শূন্য, তাহলে শূন্য সমান সমান শূন্য হচ্ছে। অতএব আমরা ধরতে পারি এর একটি উৎপাদক এক্স মাইনাস ফাইভ। এখানে এক লাইন গ্যাপ রেখে করবো আমরা, এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো। এখন এখানে এমন একটি সংখ্যা দিয়ে গুণ করতে হবে তাই যেটি এক্স কিউব আসবে, তাহলে আমরা এক্স স্কোয়ার দিয়ে গুণ করবো, তাহলে এক্স স্কোয়ারের সাথে প্লাস এক্স, এক্স স্কোয়ারের সাথে প্লাস এক্স গুণ করলে কী হবে এক্স কিউব হয়ে গেল। এবার এখানে প্লাস আছে, এখানে মাইনাস, প্লাস মানে আছে মাইনাস, মাইনাস ফাইভ এক্স স্কোয়ার, কিন্তু আমাদের বানাতে হবে কি, বানাতে হবে থ্রি এক্স স্কোয়ার, তাহলে এমন একটি সংখ্যা দিয়ে গুণ করবো এই এক্সকে যাতে প্লাস থ্রি এক্স স্কোয়ার হয়, তাহলে আমরা প্লাস এইট এক্স দিয়ে গুণ করে দেখি। আট এক্স দেখে গুণ করলে কী হবে, এখানে আছে প্লাস, এখানে প্লাস, তাহলে প্লাস আছে প্লাস আট এক্স স্কোয়ার, তাই এবার এই ফাইভ এক্স থেকে আট এক্স বিয়োগ করলে থ্রি এক্স স্কোয়ার হবে,
আর বড়টা চিহ্ন যদি প্লাস তাহলে প্লাস হবে, তাহলে ওটা পেয়ে গেলাম। এরপরে এখানে আছে প্লাস, এখানে মাইনাস, তাহলে প্লাস মানে মাইনাস পঞ্চাশটা 40x। কিন্তু আমাদের বানাতে হবে প্লাস 2x, তাহলে এমন একটি সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে প্লাস 2x হয়। তো আমরা কী করতে পারি সেক্ষেত্রে, প্লাস 42 দ্বিগুণ গুণ করতে পারি, কারণ 42 দ্বিগুণ গুণ করলে হবে কি, এখানে প্লাস আছে এখানে প্লাস, প্লাস 42x, তাহলে প্লাস মাইনাস 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 করতে হবে, তাহলে 42 থেকে 40 চলে গেলে থাকবে 2x, তাহলে প্লাস বড়টা চিহ্ন প্লাস, তাহলে প্লাস হচ্ছে সেই হিসেবে 42x। আর এই 42কে 5 দিয়ে গুণ করলে কত হবে, যেহেতু এখানে প্লাস আছে এখানে মাইনাস, প্লাস মানে মাইনাস, তাহলে 42কে 5 দিয়ে গুণ করলে কত, 210 সমান 0। তাহলে আমাদের এই লাইন মিলে গেল, অর্থাৎ আমরা লিখতে পারি এক্স মাইনাস 5 আর এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 42 সমান সমান 0। এখন লিখতে হবে হয় এক্স মাইনাস 5 সমান সমান 0 অথবা এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 42 সমান সমান 0। এখন এটা করলে হবে, কিন্তু আমরা এক্স এর একটা মান পেয়ে যাচ্ছি, এজন্য ওটা আর করবো না। অর্থাৎ এই মাইনাস 5কে ওই পাশে পক্ষান্তর করে নিয়ে গেলে কি কি হবে, প্লাস 5, অর্থাৎ এক্স ইকাল টু 5 আমরা পেয়ে গেলাম। এখন যদি এক্স ইকাল টু 5 হয় তাহলে তিনটি সংখ্যা কি হবে, এখানে 5 হবে, এখানে হবে 6, এখানে হবে 5 যোগ 2 সমান 7, 5 6 ও 7, অর্থাৎ আমরা তিনটি সংখ্যা হলাম 5 6 ও 7। তাহলে এটি তিনটি সংখ্যা যোগফল কত হচ্ছে, 6 আর 5 11 আর 7 18। তাহলে সঠিক উত্তর খ 18। এখন এই ধরনের অঙ্ক এত পিল্লিতে আসলে, এত ক্যালকুলেশন না করে আমরা অপশন থেকেই করে ফেলতে পারি, যে অপশন থেকে এই তিনটি সংখ্যার যোগফল অনেক সময় বের করা যায়। এর পরের অঙ্ক কি আছে, পরের অঙ্ক আছে স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 2 কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে নৌকার কার্যকারী বেগ কত। অপশন আছে 6 কিলোমিটার, 4 কিলোমিটার, 2 কিলোমিটার, 5 কিলোমিটার। এখন আছে নৌকার বেগ আছে ঘন্টায় 2 কিলোমিটার আর স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার। তাহলে যেহেতু বলতেছে স্রোতের অনুকূলে নৌকার কার্যকারী বেগ, আমরা জানি স্রোতের অনুকূলে যখন যাবে তখন নৌকার কার্যকারী বেগ হবে স্রোতের বেগ যোগ নৌকার বেগ, অর্থাৎ স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ সমান সমান নৌকার বেগ যোগ স্রোতের বেগ। নৌকার বেগ কত, নৌকার বেগ ঘন্টায় 2 কিলোমিটার আর স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার। অতএব 5 কিলোমিটার ঘন্টা এটি উত্তর, তাহলে সঠিক উত্তর গ। এরপরে কি আছে, বলা আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 14 হয় এবং এক্স ওয়াই ইকুয়াল টু হয় তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত। এটা আমরা খুব সহজে সূত্রের সাহায্যে করে ফেলতে পারি, আর সূত্রটি হলো সূত্র অপশন আছে 8, 17, 18 আর 23। তাই এই সূত্রটি কি, আমরা এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র করবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় সূত্র। এর মান নির্ণয় সূত্র কি, এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস 2xy। তাহলে এটা এখন কত দেওয়া আছে, 14, এই পুরোটার মান দেওয়া আছে 14 আর 2 পাতালাম এক্স ওয়াই কত, 2, তাহলে কত হচ্ছে 14 যোগ 4 সমান 18, এটি আনসার। তাহলে সঠিক উত্তর গোয়া। এরপরে আছে এক্স স্কোয়ার
বাই এক্স কিউবের মান কোনটি? অপশান আছে 5 to the power 0, 5, 5 to the power 1, 5 to the power -1। এখন এটা সূচকের নিয়মে করা যায়। সূচকের নিয়ম কি? সূচকের নিয়ম হলো গুণে পাওয়ার যোগ হবে আর ভাগে পাওয়ার বিয়োগ হবে। তাহলে যেহেতু এর বেস দুইটাই 5, তাহলে আমরা লিখতে পারি 5 2 - 3। যেহেতু বেস 5, তাহলে পাওয়ারগুলো ভাগ আকারে আছে, তাহলে পাওয়ারগুলো বিয়োগ আকারে হবে। তাহলে এখন বেস যাতে থাকলো, এখানে আছে কিছু নেই, তাহলে প্লাস, তাহলে প্লাস মানে আছে মাইনাস, অর্থাৎ -1 আসতেছে। তাহলে এটাই আনসার, সঠিক উত্তর ঘ। এরপরে আছে এ মাইনাস বি ইকাল টু 4 এবং এ বি ইকাল টু 20 হলে এ কিউব মাইনাস বি কিউবের মান কত? অপশন আছে 64 244 304 290। তাহলে আমরা এর মান নির্ণয় সূত্র করবো, এ কিউব মাইনাস বি কিউব, এর মান নির্ণয় সূত্র কি? এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3 AB ইন্টু এ মাইনাস বি। তো এ মাইনাস বি কাট কত আছে? 4 কিউব 3, 3 ইন্টু এ বির মান কত? 20, এ মাইনাস বির মান 4। তাহলে কত হচ্ছে? 64 240, 240 সাথে 64 যোগ করলে কত হবে? 304, এটি আনসার। তাহলে সঠিক উত্তর গ। এরপরে আছে এক্স ও ওয়াই দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড়? x² y² x² + 1 y² + 4। এখন আমরা যদি ধরি যে x = 2 এবং y = 4, তাহলে আমি প্রথমে কি আছে x² তা 2x যদি আমরা স্কোয়ার করি তাহলে 4, তাহলে 4 আছে জোড় সংখ্যা হবে না। ওয়াইকে যদি ওয়াই সমান 4 ধরেছি, তো 4কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় 16, তাহলে 16 জোড় সংখ্যা হবে না। এবার এখানে আছে y² + 4, y² + 4, অর্থাৎ y² = 4, তাহলে তারা 16, তা 16-র সাথে 4 যোগ করলে হবে 20, তাহলে সেটাও জোড় সংখ্যা, তাহলে হবে না। বাকি আছে অপশান গ, কি আছে? x² + 1। এখন এক্স এর মান 2 ধরেছি, তা 2কে স্কোয়ার করলে হবে 4, 4, 4-এর সাথে 1 যোগ করলে হবে 5, তাহলে 5 হলে একটি বেজোড় সংখ্যা, তাহলে সঠিক উত্তর গ। বলা হচ্ছে একটি ত্রিভুজের কয়টি মধ্যমা? অপশান আছে 1টি 2টি 3টি 4টি। আমরা প্রথমে একটি ত্রিভুজ আঁকি, যে কোনো একটা ত্রিভুজ আঁকলাম, বললাম এটা এ বি সি, এটা এ বি সি ত্রিভুজ। তো ত্রিভুজের বাহু আছে কয়টা? 1টা 2টা 3টা। যেহেতু 3টা বাহু আছে, তাহলে এর মধ্যমা হবে 3টা, তাহলে সঠিক উত্তর গ। ওকে ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।